মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, আমরাও সকলে খুব 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 ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওতে দেখতো, সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। তা এখন বাজে 8:30, না 8:30 না 9:30, তা 9:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা ভাবছো এত সেজে গুজে কেন আছি, সেটা তোমাদের বলবোই। সকাল সকাল সেজে নিয়েছি, সংসারের সমস্ত কাজ করে নিয়েছি, রান্না করে নিয়েছি, করে নিয়ে আবার চলছি টাটা বাই বাই বেড়া বেড়া। তা কোথায় যাচ্ছি তোমাদের তো দেখতেই হবে, তার জন্য পুরো ভিডিওটা যেতে যেতে তোমাদের বলবো কোথায় যাচ্ছি। তোমাদের চেনা জায়গাতেই আজকে আবারও যাচ্ছি, যেটা মেয়েদের খুব পছন্দের জায়গা হয়, তা সেইখানেই যাচ্ছি। তা চলো, অনেকটা টাইম হাতে নেই আমাদের, তাড়াতাড়ি বেরোতে হবে। তা ছেলে রেডি হচ্ছে, হলেই বেরোবো। আর বুবুন যাচ্ছে না, বড় যাচ্ছে না, ওরা থাকছে ঘরে, তাই জন্যই রান্না বান্না করলাম অল্প একটু। আর আমি আর বাবন যাচ্ছি, তা চলো যাওয়া যাক, যেতে যেতে গল্প করি। আর কোথায় যাচ্ছি আবার গিয়ে তোমাদের সঙ্গে মানে দেখা করব সেখানে গিয়ে। আর এখন আর ভিডিওটা করবো না, ছেলে গাড়ি চালাবে, সেই জন্যে হয়তো করতে পারবো না। সাথে ব্যাগ আছে, আমার বর পছন্দ করে না গাড়িতে মানে রিস্ক নিয়ে ভিডিও করা, তাই জন্যে যদি পারি করব, যদি না পারি তো ওখানে গিয়ে আবার দেখি সামনে নিয়ে নাও সামনে। অনেকটা পথ এলাম সবে, আর প্রচণ্ড গরম রোদ্দুর, যদিও একটু আর দু রাস্তা ফাঁকা ছিল, তাই এসে পৌঁছে গেছি। বসলে ভেঙে যাবে না তো মিমি? না না বসে, এ বাবা আমার তো ওয়েট অনেক, তোর তো অল্প, দুজন বসতে পারবে, আমি আর মিমি বসলে আরো ভেঙে যাবে। না না ভেঙে যাবে না তো, বাবা তো ভালোই দোলা লাগিয়ে দিয়েছে, আমাদের বাবারে দোলা লাগিয়ে দেয়। মিমি মিমির দোলাটা খুব সুন্দর, সন্ধ্যেবেলা হাওয়া খেতে ভালো লাগে। এদিকে মুখ কেন, ওইদিকে মুখ হলে তো ভালো হতো, রোদ আছে ওইদিকে, পর্দা করে দিতে বলি তো বাবাকে। এখন বাজে বিকেল 4:00, আমরা সকলেই ঘুম থেকে উঠে পড়েছি। আর এবছর থেকে মিমির হচ্ছে মানে ম্যাডাম রাখা হয়েছে, এখন মিমি উঠলো 8:00। এতদিনও স্যার ম্যাডাম কিছুই ছিল না, আমার দাদাই পড়াতো। আজকে মেলার দিন, মিমি পড়তে যাবে, ওই জন্যে ভালো লাগছে না মিমিকে ছাড়া একা একা ঘুরতে হবে। যদিও দিদি আছে, মানু আছে, বৌদি আছে, তবুও মিমি থাকলে একটু বেশিই ভালো লাগে। দেখো মিমি পড়তে যাবে, কী খাবি মিমি? কীগুলো দিয়েছে, নেউ পানি এতগুলো দিয়েছে কেন? সেই সেইটা যেটা হোটেলে খাচ্ছিলিস? মিমি এখন দোল্লায় দুলে দুলে বাচ্চা, একটা ফিটার বোতলে দুধ দিতে পারতে মিমি, ফিটার বোতলে দোল্লায় দুয়ে দিয়ে দুধ খেত। চলো আমরা সবাই এখন রেডি হব, মেলায় যাব। এখন বাজে বিকাল 5:00, আর রেডি হয়ে গেছি। দিদি ফোন করলো, শেতলা মন্দিরে যাব, মানে আজকে বিকালে তো প্রচুর মেলা বসবে, আর দিদি অঞ্জলি দেবে এখন, আর এখনো গন্ডি দিচ্ছে যারা, প্রচুর ভিড় হয় আমাদের এখানে। তা যাবো ওখানে, ওইখানে রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর চলো তোমরাও আমার সাথে মেলায় ঘোরাই তোমাদের, আমার বাপের বাড়ি শেতলা পুজোর মেলা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করবে না, আজকে থাকবো, কালকে বিকালে বাড়ি যাবো। তাহলে চলো মেলায় যাওয়া যাক।
চল আমার সাথে চল, চল দাঁড়া একটু ভাই করে নিতে, আমরা নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। কখন এলি? এই কখন এলি দেখতে পেলাম না, কখন এলি? ছেলের সাথে এলি? ছেলের সাথে এলি? হ্যাঁ একসাথে অঞ্জলি তো ঢুকেছে। দেখি দুষ্টুমি, মেলায় ঘুরে এখন আমরা চলে এসেছি। আজকে যেহেতু অন্নপূর্ণা পুজো, তা সেখানে আমাদের সকলের নেমন্তন্ন, সেই জন্যে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলের বাড়ি। তা চলো তোমরা আমাদের সাথে অন্নপূর্ণা পুজো দেখো, আর আমরা এখানে আজকে প্রসাদ খাবো রাখি। এখানেই শেষ করলাম। সকলেই অনেক 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।